চড়াচ্ছে, এই যে কাকিমারা এসেছে এখানে ছাগল চড়াতে, এই যে দেখেন এখানে ছাগল চড়া। আর মথুরাপুর বর্ডারটা কত দূর এখান থেকে কাকা? বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলো আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি মুরুটিয়াতে। মুরুটিয়া বলতে গেলে এই যে পাশেই হচ্ছে এইদিকে থানা, মুরুটিয়া থানা। তো আমি এই রাস্তা হয়ে চলে যাব এখন বন্ধুরা মথুরাপুরে, মথুরাপুর বর্ডার চলে যাব। আর মথুরাপুর যে বর্ডার পাশেই হচ্ছে, মথুরাপুরের ওই পাশে হচ্ছে কি শহরতলা, হাড়ভাঙা বাংলাদেশের, তারপরে আছে কি জোরপুকুরিয়া, বামুন্ডি গ্রাম, ঠিক আছে, বাংলাদেশের ওই পাশে। তো এখন আমি চলে যাব সেই মথুরাপুর গ্রামে। তো সেই গ্রামে গিয়ে অবশ্য আপনাদের একটু ওই গ্রামটা আশেপাশে ঘুরে দেখাবো, আর পারলে অবশ্য বর্ডারটাও একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমার নতুন যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা কাকা পাট মেলছে, যে এখানে দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে পাট কি করছে কাকা। এই গ্রামটার নাম কি? সিংহডাঙ্গা। আর মথুরাপুর বর্ডারটা কত দূর এখান থেকে কাকা? বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে ও ওইদিকে। ও তার মানে এখান থেকে একটু গেলেই আমি বর্ডারে পৌঁছে যাবো, তাই তো? আচ্ছা কাকা, ঠিক আছে। তো এখান থেকে একটু গেলে আমি বর্ডারে পৌঁছে যাবো। তো আমি বর্ডারের সাইডে এখন চলে যাবো। তো এই যে দেখতে পাচ্ছেন বর্ডারে তো আমি উঠতে পারবো না, বর্ডারে বেশিক্ষণ ওখানে ওদের সাথে গিয়ে গল্প করতে পারলেও কিন্তু আমি বর্ডারের ভিডিও বেশিক্ষণ করতে পারবো না। তো এই যে দেখেন বন্ধুরা, এখানে সব বর্ডারের পাশেই গ্রাম থেকে এসে সবাই এখানে মহিষ চড়াচ্ছে এবং ছাগল চড়াচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে বন্ধুরা গাড়িটা আসছে, এই গাড়িটা কিন্তু বর্ডার থেকে আসছে, বর্ডারের ওই দিক থেকে গাড়িটা আসছে। তো আমরা এখন কিন্তু এই দিকে চলে যাব। তো এখানে মথুরাপুর বর্ডার যেতে যেতে এখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো। এই যে ভাই, ভাইয়ের নাম কি ভাই? সাজান শেখ। সাজান শেখ, তাই তো? তো এখানে মাঠে কাজ করছিলেন নাকি ভাই? ও আচ্ছা। তো এই গ্রামটার নাম কি? পিপুলবাড়িয়া। এটা এই গ্রামটার নাম হচ্ছে পিপুলবাড়িয়া, তাই তো? আর মথুরাপুর এখান থেকে একটু যেতে হবে, দু কিলোমিটার যেতে হবে। তো এখানে দেখেন বন্ধুরা কত সুন্দর করে এখানে ছাগল চড়াচ্ছে। এই যে কাকিমারা এসেছে এখানে ছাগল চড়াতে, এই যে দেখেন এখানে ছাগল চড়াচ্ছে। আর বাংলাদেশ বর্ডার এখান থেকে কখন? দু কিলোমিটার এখান থেকে। ও আচ্ছা। তো বাংলাদেশ বর্ডার হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার। তো কত সুন্দর লাগছে দেখেন, দেখতে বন্ধুরা। এখানে মেঘ উঠেছে, দেখেন মেঘটা দেখতে পাচ্ছেন, এই যে মেঘ। আর এখানে ছাগল চড়াচ্ছে। তো জানি না যে বাংলাদেশের বর্ডার আপনাদের দেখাতে পারবো কি না। তো আপনাদের আমি এগুলো একটু ঘুরে ভালো করে দেখাই। এই যে সবাই পড়তে যাচ্ছে, এই যে দেখেন বন্ধুরা পড়তে যাচ্ছে সবাই। এই যে বর্ডারের সাইড থেকে এইদিকে চলে যাচ্ছে পড়তে, এই যে এখানে দেখেন। তো ওইদিকে ট্রাক্টরে জমি চাষ করছে ওইখানে। তো যাই হোক, এখান থেকে আমি চলে যাবো এখন মথুরাপুর বর্ডারের দিকে। তো আচ্ছা, ভালো থাকেন, আবার পরে দেখা হবে। আচ্ছা। আকাশের মেঘ দেখেন বন্ধুরা, খুব মেঘ উঠেছে। এই যে এখানে ট্রাক্টরে জমি চাষ করছে, এই যে দেখেন। তো এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি একেবারে সোজা বর্ডারের দিকে চলে যাব। আর এই পাশেই মানুষজন সব পাট ছাড়াচ্ছে, পাট ছাড়িয়ে সব খাবার দাবার খাচ্ছে। আর এই পাশে দেখেন পাট ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন ট্রাক্টরটা। তো এখন আমি পৌঁছে গেলাম মথুরাপুর টোটো স্ট্যান্ডে, যে ওই অটো স্ট্যান্ডে, টোটো অটো স্ট্যান্ড। তো টোটো অবশ্যই এখন নেই। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মথুরাপুর, এই যে অটো দাঁড়িয়ে আছে এখানে, অনেকগুলো অটো আছে, সব দাঁড়ের মাঠ করিমপুর সব চলে যাবে এইখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা চলে গেল বর্ডার। তো আমি এখন এই বর্ডারের সাইডে যাব। তো আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা হবে। আচ্ছা। তো বন্ধুরা এখানে সামনে বিএসএফ ক্যাম্প আছে। তো আমি
ক্যাম্পের পরেই তো বর্ডার, তো আমি ক্যাম্পেরও ভিডিও করতে পারবো না, এবং বর্ডার আছে সেই বর্ডারটা অবশ্যই আপনাদের একটু দেখাতে পারবো। মানে বর্ডারের পাশেই হচ্ছে বাড়ি, বাড়িও শেষ বর্ডার শুরু, ঠিক আছে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা হয়ে এখন আমাকে অনেকটা যেতে হবে। আর এই যে এখানকার জায়গাটা দেখেন, মেঘ উঠেছে, তো যাই হোক বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে। আর এটা একটা বড় জঙ্গল দেখতে পাচ্ছেন, সব গাছপালা, সব বড় বড় গাছ। তো বর্ডারের সাইডে দেখেন মাছ বিক্রি হলো, তো বর্ডারের সাইডে মাছ বিক্রি করে বেড়াচ্ছে বর্ডারের পাশে গ্রামে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাট এভাবে মেলে দিচ্ছে শুকানোর জন্য, পাট শুকাতে দিচ্ছে। তো এই যে বন্ধুরা বর্ডার দেখতে পাচ্ছেন, এখন বর্ডারে চলে আসলাম। এই যে এখানে বর্ডারের পাশে বাড়িঘর, মানুষজন সব এই যে এখানে। তো বন্ধুরা দেখলেন বর্ডার, আমি হালকা একটু দেখাতে পারলাম, আর এদের সাথে তো বেশি বেশি কিছু করতে গেলে একেবারে শেষ করে ফেলবে, একবারে মেরে সব কিছু ক্যামেরা ট্যামেরা ভেঙে দেবে। তাই আপনাদের অল্প একটু দেখালাম, আমি অবশ্য বর্ডারে গিয়েছিলাম, গিয়ে গল্প করে আসলাম, ঠিক আছে। সেসব তো আর ভিডিও করতে পারবো না, ভিডিও করতে দিবে না। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, ছোট্ট এই ভিডিওটি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। বাই বন্ধুরা।